মোহাম্মদ বিন মুরসাল, এই যুবক সৌদি নাগরিক, গত কিছুদিন আগে ছোটখাটো একটি বিষয় নিয়ে তার কাজিনকে হত্যা করে। যেহেতু সৌদি আরবে একজন আরেকজনকে হত্যা করলে ইসলামিক শরিয়া মোতাবেক খুনিকেও মৃত্যুদণ্ড দেয়া হয়, আর মৃত্যুদণ্ডটা এরকম যে তাকে খোলা ময়দানে নিয়ে গিয়ে তার সারকালন করার অনুমতি দেয়া হয়। আর কোরআনের আইন অনুযায়ী এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। আবদুল্লাহ বিন মুরসাল তার কাজিনকে খুন করে এবং তাকে গ্রেফতার করা হয়, এবং সৌদি আরবের আইনে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। এটা হচ্ছে কিসাস। আর এই কিসাস থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটি হচ্ছে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, যদি সে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেয় তাহলে তাকে হত্যা করা হবে না, সে বেঁচে যাবে। আরেকটি রাস্তা হচ্ছে দিয়াত, কোনো কিছুর বিনিময়ে যদি ওই পরিবার তাকে ক্ষমা করে তাহলেও সে ক্ষমা পাবে। কিন্তু আবদুল্লাহ বিন মুরসালের ক্ষেত্রে তার পরিবার ওই পরিবারকে ক্ষমা চেয়েছে এবং বলেছে, আপনারা যা চান আমরা দিতে রাজি, শুধু আমার সন্তানকে, আমার ছেলেকে ক্ষমা করে দেন। তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর আবদুল্লাহ বিন মুরসালের পুরো গ্রামের মানুষ এসে তাদের কাছে ক্ষমা চায়। তাদের সম্মানিত জিনিসগুলো, তাদের পাগড়ি, জুব্বা এবং বেল্ট তাদের পায়ের নিচে ফেলে দেয় এবং বলে, আমাদের সন্তানকে, আমার সন্তানকে মাফ করে দেন, তাকে বাঁচতে দেন। কিন্তু তারা মাফ করে না এবং তার মৃত্যুদণ্ড হয়। খোলা ময়দানে সবার সামনে তার সারকালন করে দেয়া হয়, তার মাথা আলাদা করে দেয়া হয়। তো ভাই, আমরা সব ক্ষেত্র থেকে একটু সচেতন থাকব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।